দেখো কত বড় একটা ড্রিল মেশিন করা রয়েছে, তার উপরটা যদি দেখো যে প্লাগের যে ফিউজগুলো হয়, ফিউজগুলো রয়েছে, একটা বড় গ্লাস রয়েছে, তারপরে এগুলো কিন্তু টেস্টারগুলো রয়েছে, এইগুলো তো দেখবই। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বিশু ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজকে যে পুজো প্যান্ডেলের ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে সর্ষেপাড়া, চন্দননগর সর্ষেপাড়ার পুজো প্যান্ডেল তোমাদের সামনে শেয়ার করবো আজকে। আর এবছর এদের বর্ষ, হচ্ছে 52তম বর্ষ। 52তম বর্ষতে এদের ট্যাগলাইন হচ্ছে যে 50-এ ফ্রি দেখা। তো আমরা জানি লাস্ট 2 বছর কিন্তু কোভিডের কারণে আমরা অনেকেই কিন্তু পুজো অনুষ্ঠান ঠিকভাবে উদযাপন করতে পারিনি, তাই এবছর কিন্তু সেটা সুদ আসলে তুলে নেওয়ার পালা। তাহলে সামনেটা দেখে নিই। দেখো সামনেটা দেখো কত সুন্দর করে একটা গেট করা রয়েছে, আর গেটটা যদি তোমাদেরকে কাছ থেকে দেখাই, দেখো এগুলো কিন্তু ঘরাঞ্চি, মানে ইলেকট্রিকের কাজ করতে গেলে যে ঘরাঞ্চিগুলো ব্যবহার করা হয় সেই ঘরাঞ্চিগুলো কিন্তু এগুলো দেখো। এখানে কিন্তু একটা মডেল করা আছে দেখো, এই পাইপ দিয়ে, ইলেকট্রিকেরই পাইপ দিয়ে দেখো হেড মাথাটা দেখো। যেমন আমরা যখন ছোটোবেলায় যারা টেবিল ল্যাম্পের নিচে পড়াশোনা করতাম সেই টেবিল ল্যাম্পের এটা দিয়ে কিন্তু মাথাটা করা রয়েছে, দেখো অসাধারণ লাগছে দেখতে। তো এটাই হচ্ছে মূল প্যান্ডেলের হচ্ছে গেটটা, এই গেটটা থেকেই কিন্তু আমরা যদি সামনে দিয়ে গিয়ে এগিয়ে যাই, দেখতে পাচ্ছি কিনা যাই না, সামনে একটা বড় করে কিন্তু যেটা ড্রিল মেশিন বানানো রয়েছে, দেখো কত বড় একটা ড্রিল মেশিন বানানো রয়েছে, আমি তোমাদের একটু জুম করে দেখো, কত বড় একটা ড্রিল মেশিন করা রয়েছে, তার উপরটা যদি দেখো যে প্লাগের যে ফিউজগুলো হয়, ফিউজগুলো রয়েছে, একটা বড় গ্লাস রয়েছে, তারপরে এগুলো কিন্তু টেস্টারগুলো রয়েছে, এইগুলো তো দেখবই। ডান দিকে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে কিন্তু মিটার, আর এগুলোর পাশে এগুলোকে চেঞ্জার বলা হয়, বা তোমাদের জানো আরও যদি নাম থাকে সেগুলোকে কমেন্ট করে জানিও। এটা একটা মিটার বানানো রয়েছে, মিটার ঘর, আর এখানে দেখো আর একটা মিটার রয়েছে, তারপরে কিন্তু প্যান্ডেলটা। চলো আমরা একটা সামনের দিকে এগিয়ে যাই। তো এই প্যান্ডেলটা কিন্তু একদম মেন রোডের উপরে, তার জন্য গাড়ি ঘোড়ার চাপ মোটামুটি লেগেই রয়েছে, কারণ আর এরা যে প্যান্ডেলটা করেছে পুরো একটা রাস্তার উপরে জোরে, আর এদের তার জন্য সময়ও লাগে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করতে। তোমরা সাধারণত বাড়িতে কত বড় স্ক্রু ড্রাইভার দেখেছো, 2 ইঞ্চি 4 ইঞ্চি 1 ফুট 1.5 ফুট, আমার পিছনে দেখো কাছাকাছি 15 থেকে 20 ফুট হাইটের কিন্তু এক একটা স্ক্রু ড্রাইভার বানানো রয়েছে। তাহলে যদি ডান দিকটাতে আমরা দেখি তাহলে এখানে কিন্তু একটা দুটো মডেল করা রয়েছে, দেখো এই একটা এই একটা, আর এই দুটো মডেলও কিন্তু এদের যে টেক্সচারটা বানানো রয়েছে সেটা কিন্তু তার, এলে কিন্তু ইলেকট্রিক কেবেলগুলো দিয়ে কিন্তু এই স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে। আর যেহেতু কেবিলগুলো কালারফুল, মানে একটা লাল হলুদ সবুজ নীল, তার জন্য কিন্তু আরও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখানটা দেখতে। দেখো ফ্রেমের মধ্যে রাখা রয়েছে, আমরা যখন আগে বাড়িতে যখন ইলেকট্রিকের যে সুইচ বক্সটা দেখতাম সেই সুইচ বক্সের কিন্তু ধারণ করে বানানো হয়েছে। আর এই দেখো কেবিলগুলো দিয়ে কিন্তু এগুলো হচ্ছে গিয়ে তোমার কনসিলার কেসিং পাইপ, এই পাইপগুলো দিকে এই পাইপের মাঝখান দিয়ে কিন্তু তারগুলো যায় সুইচ বোর্ডে, সেই সুইচ বোর্ডেই কিন্তু একটা, আমরা অনেক সময় বলি না সুইচ বোর্ডটা যেমন কেমন জঞ্জাল করে রাখা হয়েছে, সেই জঞ্জালটাকেই কিন্তু একটা মডেলের রূপ দেওয়া হয়েছে এখানে। দেখো এখান থেকে শুরু হচ্ছে ড্রিল মেশিনটা, পুরো কিন্তু মণ্ডপের গেটটাই কিন্তু এই ড্রিল মেশিন দিয়ে বানানো হয়েছে, দেখো কত বড়। আর এখানে লেখা আছে সর্ষেপাড়া ফিউজ, তারপরে হচ্ছে প্লাস, এপাশে একটা টেস্টিং মিটার রয়েছে, এটা ভোল্ট মিটার। এই নিজে যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে এদিকে দেখতে পাবো, দেখো এই ডান দিকে আরও দুটো এখানে মডেল তৈরি করা রয়েছে, আর এই সুইচ বোর্ডের মাঝখানে কিন্তু দুটো মডেল তৈরি করা রয়েছে। আর বাঁদিকে যদি খেয়াল করি, বাঁদিকে কিন্তু একটা বিশাল আকারে একটা ঘড়ি রয়েছে, দেখো এখানে একটা ঘড়ি রয়েছে, ঘড়িটাতে টাইম অল্প অলমোস্ট 3টে বাজে। আর দুপাশে দেখো এখানে মাইক রয়েছে, চোখ, আর এখান থেকে একটা গেট করার আছে, তা তারও দুপাশে কিন্তু দেখো এইগুলোকে চোঙ চোঙ বলে, এই চোঙ দিয়ে কিন্তু এখানে একটা গেট করা রয়েছে।
তবে এই প্যান্ডেলের বাইরেটা এবং ভিতরটা দুটোর মধ্যে কিন্তু ভিন্ন পার্থক্য রয়েছে। বাইরেটাতে তোমাদেরকে যেমন দেখালাম যে ইলেকট্রিকের কাজ হচ্ছে তাদের সেই যন্ত্রাংশ দিয়ে প্যান্ডেলটা, কিন্তু ভিতরটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আমরা এই পিছনে যে ঝাড়টা দেখতে পাচ্ছি এটা কিন্তু রাত্রেবেলা মানে যখন জ্বলবে এটা কিন্তু সার্কেল হবে, আস্তে আস্তে কিন্তু মুভ হবে এটা, আর দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। আর এই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ আমার পিছনে, দেখো ভাই কী অসাধারণ লাগছে। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। পরে এখানে কিছু বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে, যাদের পড়তে ইচ্ছা হবে তারা কিন্তু ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো তোমরা। এখানে কিছু একটা তোলা রয়েছে, দেখো এখানে মায়ের যে মূর্তিটা থাকে মূর্তির পিছনে যে যেটা থাকে সেটা কিন্তু এখানে সেটিং করা রয়েছে। সেটা দেখো কতটা বড় হাইট, দেখো এখানে এনারা কিন্তু ধরে ধরে ঢোকানো হচ্ছে। দেখো মাকে কিন্তু অলরেডি সাজানো কমপ্লিট, গয়না পরানো কমপ্লিট হয়ে গেছে। আর ওই যেটা দেখাচ্ছিলাম মায়ের পিছনে ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে সেটাকে কিন্তু ওইখানে গিয়ে এইখানটা করে এটা কিন্তু সেট করা হচ্ছে এখন, যেটা একটু আগে তোমাদেরকে দেখালাম। দেখো এখানে পুরো পজিশন চলছে, আর ঠাকুরগুলো কত বড় বড়, কি দারুণ লাগছে দেখতে। ভিতরে দেখো এই যে ডিজাইনগুলো রয়েছে বক্সের ভিতরে যে লাইট জ্বলছে এগুলো কিন্তু লণ্ঠন। যারা জানো না তাদেরকে বলে দিই এগুলো কিন্তু লণ্ঠন। আর যারা যারা এই লণ্ঠনগুলো দেখেছো বা ব্যবহার করেছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা এই লণ্ঠন এই জিনিসটা তোমরা নিজের লাইফে দেখেছো এবং ব্যবহারও করেছো। লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং অতি অবশ্যই কিন্তু বেল আইকনটা অন করে দিও, আর বেল আইকনটা না অন করলে তোমরা কিন্তু নোটিফিকেশনগুলো পাবে না। দেখা হচ্ছে একটা নতুন কোনো ফেস ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই।